বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, বেঙ্গল আয়ুর ইউটিউব চ্যানেলের এই সংক্ষিপ্ত ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সহজেই আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র সম্মত ঘরোয়া উপায়ে কিভাবে নিরাময় করা যায়। যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার্স এবং যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত দেখেন, তারা জানেন যে কিছুদিন আগেই কোষ্ঠকাঠিন্য সমস্যার আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র সম্মত ঘরোয়া চিকিৎসা সম্বন্ধে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। একই শারীরিক সমস্যা সংক্রান্ত একাধিক চিকিৎসা বা একাধিক ভিডিও প্রকাশের কারণ একটাই, সকল ঘরোয়া ওষুধ সকলের কাছে এবং সকল ঋতুতে সহজলভ্য থাকে না। এছাড়া সকল ঘরোয়া ওষুধও সকলে খেতে পারবেন তার কোনো মানে নেই। তাই একাধিক চিকিৎসা পদ্ধতি বা একাধিক ঘরোয়া ওষুধ জানা থাকলে যার পক্ষে যে চিকিৎসা গ্রহণ করা সুবিধাজনক, তিনি সেই চিকিৎসাই গ্রহণ করতে পারবেন। কোষ্ঠকাঠিন্যের ঘরোয়া চিকিৎসা সম্বন্ধে অন্য যে ভিডিও এই বেঙ্গল আয়ুর চ্যানেলে রয়েছে, সেই ভিডিওর লিংক এই ভিডিওর শেষে অর্থাৎ এন্ড স্ক্রিনে লিংক দেওয়া রয়েছে, দেখে নিলে অবশ্যই উপকৃত হবেন। যাই হোক, এবার আসি এই ভিডিওর প্রসঙ্গে। আসলে কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আমরা সকলেই কখনো না কখনো ভুগে থাকি। কারো কারো ক্ষেত্রে দু চার দিনের মধ্যেই ঠিক হয়ে যায়, কারো ক্ষেত্রে আবার তা দীর্ঘস্থায়ী সমস্যা হয়ে দাঁড়ায়। এই দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য খুবই ক্ষতিকর। দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য ডেকে আনে পাইলস বা অর্শ, মল ঠিকমতো নিঃসৃত না হওয়ার ফলে অ্যাসিডিটি, ইন্টেস্টিনাল গ্যাস সহ অন্ত্রের বিভিন্ন জটিল এবং কঠিন সমস্যার সৃষ্টি হয়। তাই এই সমস্যার শুরুতেই চিকিৎসা প্রয়োজন। কোষ্ঠকাঠিন্যের সমস্যার ঘরোয়া সমাধানের প্রসঙ্গে প্রবেশ করার আগে এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা সৃষ্টি হওয়ার কয়েকটি প্রধান কারণ উল্লেখ করা অবশ্যই প্রয়োজন, কেননা তাহলে সেগুলি থেকে সতর্ক থাকা এবং সেগুলিকে এড়িয়ে চলা যাবে এবং এর ফলে কোষ্ঠকাঠিন্য সমস্যাটিকেও দূরে রাখা সম্ভব হবে। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণগুলি হল শরীরের প্রয়োজনের তুলনায় কম জল পান করা, খাবারে ফাইবারের অনুপস্থিতি, IBS, প্রেগন্যান্সি, বয়স, লেক্সেটিভ বা বিরোচক ওষুধের অতিরিক্ত ব্যবহার প্রভৃতি। সুতরাং কোষ্ঠকাঠিন্যের সমস্যা এড়াতে হলে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, ফাইবার সমৃদ্ধ খাবার বেশি খেতে হবে, কোষ্ঠকাঠিন্য দূর করার উদ্দেশ্যে বিরেচক ওষুধ যথাসম্ভব কম প্রয়োগ করতে হবে, কেননা এই ধরনের ওষুধে অভ্যস্ত হয়ে গেলে ওষুধ ছাড়া মল নিঃসরণ হতে চায় না এবং পরবর্তীতে ওষুধ খেয়েও কোনো কাজ হয় না। যাই হোক, এই ভিডিওতে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য যে ঘরোয়া ওষুধের কথা বলতে চলেছি তা সম্পূর্ণ নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত। সবথেকে বড় কথা, এই ওষুধ শিশু, বৃদ্ধ এবং গর্ভবতী মহিলাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে অতি নিরাপদ এক ঘরোয়া চিকিৎসা। আসুন জেনে নিই কীভাবে এই ওষুধ তৈরি করে নিতে হবে। পুঁই শাক আমরা সকলেই চিনি, নতুন করে পুঁই শাকের আর কোনো পরিচয় দেবার প্রয়োজন নেই। এই পুঁই শাকের দুটি প্রজাতি লক্ষ্য করা যায়, একটি সম্পূর্ণ সবুজ এবং অপরটির কাণ্ড লাল এবং পাতার শিরাগুলি গোলাপি রঙের। এই দু রকমের পুঁই শাকই সহজলভ্য এবং বাজারেও পাওয়া যায়। বলে রাখি, এই দু প্রকারের যে কোনো প্রকার পুঁই শাক হলেই আমাদের চলবে এই ওষুধ তৈরির জন্য। আমাদের প্রয়োজন হবে 4-5টি পাতা, কাণ্ডর কোনো প্রয়োজন নেই। পাতাগুলি যেন তরতাজা এবং সুস্থ হয়, কেননা দেখা যায় পুঁই শাকের অধিকাংশ পাতাই
পোকায় কাটা এবং কোঁকড়ানো থাকে। এই ধরনের পাতা ওষুধ তৈরির ক্ষেত্রে তো অবশ্যই, শাক হিসেবেও খাবেন না। যাই হোক, 4-5টি তরতাজা এবং নিখুঁত পাতা পরিষ্কার পানীয় জলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এবার গ্যাস স্টোভে একটি পাত্র চাপিয়ে তাতে এক গ্লাস পানীয় জল এবং পাতাগুলি দিয়ে একসঙ্গে সেদ্ধ করুন মিনিট দশেক। পাত্রের মুখ অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, আর আঁচ খুব কম রাখবেন। 10 মিনিট পর আঁচ বন্ধ করে দিয়ে পাত্রটি নামিয়ে নিন। একটু ঠান্ডা হতে দিন কয়েক মিনিট। তারপর কোনো গ্লাস বা কাপে সেদ্ধ জলটি ছেঁকে নিন। এই জলটিই আমাদের প্রয়োজন। এবার জেনে নিন এই পুঁই পাতা সেদ্ধ জলটি কখন কিভাবে পান করতে হবে। তবে তার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতে পরবর্তী ভিডিও তৈরির সময় ভুল সংশোধনে আমাদের খুব সুবিধা হয়। যাই হোক, ওষুধটি খাওয়ার নিয়ম জেনে নিন। রাতের খাবার খাওয়ার ঘণ্টা দুয়েক পর অর্থাৎ শোবার আগে এই সেদ্ধ জল পান করবেন। আর যাদের কোষ্ঠকাঠিন্য জটিল এবং দীর্ঘস্থায়ী বা ঠিক হওয়ার পরেও মাঝে মাঝেই রোগটি ফিরে আসে, তারা সকালেও একবার ওষুধটি খাবেন। প্রথম দিনেই উপকৃত হবেন, তবে 3-4 দিন খেলেই চলবে। শিশুদের ক্ষেত্রে মাত্রা অর্ধেক বা বয়স অনুসারে শিকিভাগও হতে পারে। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।